প্রাথমিক বেসরকারি যে ফলাফল রয়েছে সেটি আমি ঘোষণা করছি। নন্দীগ্রামে মোট ভোটারের সংখ্যা 1,47,426 জন, মোট ভোট কেন্দ্রের সংখ্যা 49টি এবং ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 49টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম এ কে এম রেজাউল করিম তানসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, তিনি মশাল মার্কায় পেয়েছেন 11,365 ভোট। মোহাম্মদ আব্দুর রশিদ সর্দার, জাকের পার্টি গোলাপফুল, তিনি পেয়েছেন 1,243 ভোট। মোহাম্মদ আশরাফুল হোসেন আলম, স্বতন্ত্র পার্টি একতারা মার্কায়, তিনি পেয়েছেন 8,007 ভোট। মোহাম্মদ ইলিয়াস আলী, স্বতন্ত্র কলারছড়ি মার্কায়, পেয়েছেন 489 ভোট। মোহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, স্বতন্ত্র থেকে কুড়াল মার্কায়, তিনি পেয়েছেন 8,678 ভোট। মোহাম্মদ গোলাম মুস্তফা, স্বতন্ত্র থেকে দালান মার্কায়, পেয়েছেন 1,810 ভোট। মোহাম্মদ তাজউদ্দিন মণ্ডল, বাংলাদেশ কংগ্রেস ডাব মার্কায়, পেয়েছেন 1,171 ভোট। মোহাম্মদ মুশফিকুর রহমান, স্বতন্ত্র ট্রাক মার্কায়, পেয়েছেন 1,696 ভোট। শাহীন মোস্তফা কামাল, জাতীয় পার্টি লাঙ্গল মার্কায়, পেয়েছেন 1,139 ভোট।